আরএমএস রিপাবলিক। 1909 সালের 2 জানুয়ারি ভোরে আমেরিকার কাছাকাছি আরেকটি জাহাজের সাথে সংঘর্ষে ডুবে যায় দ্য মিলিয়নিয়ার্স শিপ নামে খ্যাত জাহাজ আরএমএস রিপাবলিক। ক্যাপ্টেন মার্টিন বেয়ারলির কথা থেকে জানা যায়, ওই সময় জাহাজটি প্রচুর স্বর্ণমুদ্রা এবং মূল্যবান সামগ্রী বহন করছিল। অনেকের মতে এই সম্পদের বর্তমান বাজার মূল্য হবে $5 বিলিয়নেরও বেশি। 1981 সালে সমুদ্রের তলায় জাহাজের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। এরপর এখন পর্যন্ত দুবার এই জাহাজের সম্পদ উদ্ধারে অভিযান চালানো হয়েছে, কিন্তু দুবারই সে চেষ্টা ব্যর্থ হয়। নাজি গোল্ড ট্রেন। হয়তো অনেকে এই গুপ্তধনের কথা শুনেছেন। বিশ্বজুড়ে এই গোল্ড ট্রেন নিয়ে আলোচনা বিতর্ক কম হয়নি। কথিত আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে 1945 সালের জানুয়ারিতে হিটলারের নাজি বাহিনীর একটি সোনাভর্তি ট্রেন বর্তমান পোল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি শহরের কাছে গুপ্ত রেল টানেলের মধ্যে মাটি চাপা পড়ে। বলা হয় এই ট্রেনে 300 টনেরও বেশি সোনা এবং মূল্যবান ধন সম্পদ ছিল। তারপর থেকেই তন্নতন্ন করে খোঁজা হয়েছে এই সোনাভর্তি ট্রেনটি। 2015 সালের আগস্টে জার্মানি এবং পোল্যান্ডের 2 ব্যক্তি দাবি করেন তারা ওই নিখোঁজ ট্রেনের সন্ধান পেয়েছেন। পোলিশ সরকারের সাথে একটি চুক্তিতেও আসেন তারা। ওই এলাকায় চালানো হয় ব্যাপক অনুসন্ধান, কিন্তু ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে জানানো হয় পাওয়া যায়নি কোনো ট্রেন। তবে সোনাভর্তি এই ট্রেনটির খোঁজ কিন্তু এখনও অব্যাহত আছে। ক্রুগারের স্বর্ণ। 1899 থেকে 1902 সাল পর্যন্ত বোয়ের যুদ্ধের সময় দক্ষিণ আফ্রিকার তৎকালীন প্রেসিডেন্ট পল ক্রুগারের নির্দেশে দেশটির ন্যাশনাল ব্যাংকের সব স্বর্ণ কোথাও লুকিয়ে ফেলা হয়। অনেকে বলেন ওম্পুমালাঙ্গা নামের একটি জায়গার লুকিয়ে ফেলা হয়েছিল ওই সোনাগুলো। পল ক্রুগার তখন ব্রিটিশ বাহিনীর ভয়ে দেশ থেকে পালাচ্ছিলেন। পরবর্তীতে পল ক্রুগার এবং তার ঘনিষ্ঠ মিত্ররা সবাই ধরা পড়েন, নয়তো মারা যান, যে কারণে এই সোনাগুলো কোথায় লুকিয়ে রাখা হয়েছে তা আজ পর্যন্ত বের করা সম্ভব হয়নি। গবেষকদের মতে স্বর্ণমুদ্রাগুলোর বর্তমান বাজার মূল্য দাঁড়াবে $500 মিলিয়ন বেশি। কনফেডারেটদের লুকোনো স্বর্ণ। আমেরিকার গৃহযুদ্ধের সময় ইউনিয়ন যখন কনফেডারেটদের নিউ অরলিয়ান্স শহর দখলের মুখে, তখন কনফেডারেটরা $00,00,000 স্বর্ণমুদ্রা অপেক্ষাকৃত নিরাপদ জর্জিয়ার কলম্বাস শহরে পাঠিয়ে দেয়। কিন্তু পরিস্থিতি দিন দিন অবনতি হতে থাকলে স্বর্ণগুলো কলম্বাস থেকেও সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। একদিন বলতে গেলে সবার অজান্তেই সরিয়ে ফেলা হয় স্বর্ণগুলো। যুদ্ধে পরাজিত হয় কনফেডারেটরা, কিন্তু তারপর স্বর্ণগুলোর কী হল তার কোনো উত্তর আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। লিমার লুকোনো গুপ্তধন। কোস্টারিকার অদূরে কোকোস দ্বীপ যেন প্রকৃতির বুকে সৌন্দর্য প্রদর্শনের প্রতিযোগিতায় ব্যস্ত, আর এই দ্বীপেই 1820 সালের দিকে বহুমূল্য ধন সম্পদ লুকিয়ে রাখা হয়েছিল বলে জোর দাবি করা হয়। পেরু একসময় স্পেনের শাসনে ছিল, পরবর্তীতে বিদ্রোহ দেখা দিলে 1820 সালের দিকে বিপুল পরিমাণ ধন সম্পদ পেরুর রাজধানী লিমা থেকে একটি দক্ষ সেনাদলের তত্ত্বাবধানে স্পেনে সরিয়ে ফেলার চেষ্টা করা হয়, কিন্তু সে চেষ্টা সফল হয়নি। ধরা পড়ার আগে এই কোকোস দ্বীপে সম্পদগুলো লুকিয়ে ফেলা হয়েছিল। সম্পদের মধ্যে ছিল কারুকার্য খচিত হীরাসহ 2টি মানুষের সমান নিরেট সোনার মূর্তি, বর্তমান বাজার মূল্যে যার পরিমাণ দাঁড়ায় $200 মিলিয়ন বেশি। এই গুপ্তধনের খোঁজে তারপর থেকেই শত শত মানুষ ওই দ্বীপে অনুসন্ধান চালিয়েছে। অগাস্ট জিসলার নামে এক জার্মান অনুসন্ধানকারী প্রায় 20 বছর ধরে ওই গুপ্তধনের খোঁজ চালান, কিন্তু আজ পর্যন্ত কেউ পায়নি ওই গুপ্তধন। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেল।